আসসালামু আলাইকুম। আজকে আমরা 38 নম্বর প্রবলেম সলভ করব। 38 নম্বর প্রবলেম হচ্ছে স্ন্যাক্স। তো স্ন্যাক্স এর ক্ষেত্রে এখানে বলা হয়েছে যে দুইটা ইন্টিজার ভ্যালু ইনপুট হিসাবে নিতে হবে, এবং এখানে প্রথম যে ভ্যালুটা ইনপুট হিসাবে নিতে হচ্ছে সেই ভ্যালুটা হচ্ছে যে এখানে যে খাবারের যে মেনুটা দেওয়া আছে এটা হচ্ছে যে খাবারের মেনুর প্রথমটা হচ্ছে যে কোড, এবং পরেরটা হচ্ছে কোয়ান্টিটি, মানে কয়টা পরিমাণ কি পরিমাণ সে নিবে তার কোয়ান্টিটিটা সেকেন্ডটা ইনপুট হিসাবে নিতে হবে, এবং আউটপুটে দেখাতে হয়েছে যে তাকে টোটাল কত বিল পে করতে হবে সেই ভ্যালুটা। তো এখানে প্রথমে দেওয়া আছে 3, তাহলে 3 নম্বর খাবারটা চাচ্ছে, সেটা 3 নম্বর খাবারের দাম হচ্ছে যে 5 টাকা, এবং চাচ্ছে সে দুইটা, তাহলে 5 দ্বিগুণে 10 টাকা হয়, সে এখানে আউটপুট হিসাবে 10 দেখাতে হয়েছে, দেখাতে বলা হয়েছে। এবং এখানে লাস্টে বলা হয়েছে যে পয়েন্টের পরে যেন এখানে 2টা ডিজিট ডিজিট থাকে সেই কথাটা বলে দেওয়া আছে, এবং এখানে সবার শেষে ব্যাক স্ল্যাশ এন দেওয়া লাগবে, নাহলে আমাদের প্রেজেন্টেশন এরর পাবো। তো এখন আমরা আমাদের কোড ব্লকসে চলে যাই। তো যেহেতু এটা টাই 2টা ইন্টিজার টাইপের ভ্যালু নিতে বলা হয়েছে, তাহলে আমরা আমাদের কোড ব্লকসে যে 2টা ইন্টিজার টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করে দিচ্ছি। এখানে 2টা ইন্টিজার টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়ে গেছে। এবার এখানে দেখুন যে আমাদের যে আউটপুট হিসাবে যেটা দেখানো হচ্ছে রেজাল্ট, সেখানে এটা একটা ফ্লোটিং টাইপের ভ্যালু দেওয়া আছে, তো আমাদের এখানে একটা ফ্লোট টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিতে হবে। তো আমরা এখানে একটা ফ্লোট টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করে দিচ্ছি। তো আমাদের ফ্লোট টাইপের ভেরিয়েবল এখানে ডিক্লেয়ার করা হয়ে গেছে। এখন আমাদেরকে স্ক্যানএফ এর মাধ্যমে এ এবং বি এর ভ্যালুটা ইনপুট হিসাবে নিতে হবে। তো আমরা এখানে স্ক্যানএফ লিখি, আমাদের স্ক্যানএফ লেখা হয়ে গেছে। স্ক্যানএফ এর মাধ্যমে আমরা এ এবং বি এর ভেরিয়েবলের মানগুলো ইনপুট হিসাবে নিয়ে নিয়েছি। এরপর আমাদেরকে এখানে যে কন্ডিশনের কথা বলা হয়েছে যে যদি আমার 1 নম্বর কোড ইনপুট দেয় তাহলে আমাকে 4 টাকা প্রাইসের খাবার দেখাতে হবে, যদি সে 2 3 4 5 এভাবে করে দেয় কোড নাম্বার তাহলে সেভাবে আমাদেরকে এখানে দেখাতে হবে। তো আমরা আমাদের এখানে ইফ লজিকের মাধ্যমে এই কাজটা করব, ইফ এলস লজিকের মাধ্যমে। তো আমরা আমাদের এখানে কোড ব্লকসে যে আমরা আমাদের কন্ডিশনগুলো লিখে ফেলি সব একবারেই। এখানে আমাদের কন্ডিশন গুলো লেখা হয়ে গেছে যে এখানে এ হিসাবে যে ভ্যালুটা নেওয়া আছে প্রথম হচ্ছে যে কোড, তার যদি আমার এ ভ্যালু মান 1 হয় তাহলে আমার সেক্ষেত্রে বি এর সাথে 4 গুণ করতে হবে। তো এখানে আমাদের যে লিস্ট আছে প্রথমে 4, তারপর 4.5, তারপর 5, তারপর 2, তারপর দেড়, এই কথাগুলো বলা আছে। তো আমরা এখানে সেভাবে লিখে নিচ্ছি, প্রথমে 4, তারপর হচ্ছে 4.5, তারপরে 5 টাকা, তারপরে হচ্ছে যে 2, তারপরে হচ্ছে যে দেড়, এভাবে আমরা এগুলো সবগুলো লিখে নিয়েছি। তো এই হচ্ছে যে আমাদের কন্ডিশন, যদি এর মান 5 হয় তাহলে কোয়ান্টিটির সাথে আমাদের যে টাকার পরিমাণ সেটা গুণ দিতে হবে, গুণ দিয়ে তারপর হচ্ছে সেই ভ্যালুটাকে আমরা এক্স এর ভিতরে রেখে দিচ্ছি। এরপর আমাদেরকে এখানে আউটপুট হিসাবে দেখাতে হবে যে এখানে যা লেখা আছে হুবহু এই লেখাটাকে আমি কপি করে দিলাম। কপি করে নেওয়ার পর এখন আমি এখানে প্রিন্টেড পত্র লিখি, প্রিন্ট এফ লেখাবো, তারপর আমি এই লেখাটাকে হুবহু পেস্ট করে দিলাম, এবং এখানে আমি এটাকে লিখলাম হচ্ছে যে পার্সেন্টেন্স 0.2f, কারণ হচ্ছে যেখানে পয়েন্টের পর দুইটা দুইটা ডিজিট দেখাতে বলা আছে, তারপর এখানে লিখলাম ব্যাক স্ল্যাশ এন, তারপর এখানে এক্স এর ভ্যালুটা লিখে দিলাম। তো এই হচ্ছে মেইনলি আমাদের কোড। আর এখানে দেখুন যে ইফ আমরা জানি যে ইফ কথাটা লিখলে আমাদের এখানে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া লাগে, যে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে তারপর যদি ইফ এর যে মান কন্ডিশন গুলো আছে সেগুলো লিখতে হয়। তো যেহেতু আমাদের এখানে স্টেটমেন্ট একটা একটা স্টেটমেন্ট, তাই সেক্ষেত্রে এখানে আমাদের সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার দরকার প্রথমে। যদি আমাদের একের অধিক স্টেটমেন্ট থাকতো তাহলে আমাদেরকে এখানে অবশ্যই অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দেওয়া লাগতো। তো এখানে আমার একটা স্টেটমেন্ট লেখা আছে যে ইফ এর ভিতরে, তারপর এলস এর ভিতরে একটা করে স্টেটমেন্ট, তো এখানে আপনি সেকেন্ড ব্র্যাকেট দিলেও হবে না দিলেও হবে, তো আমি এখানে সেকেন্ড ব্র্যাকেট গুলো ইউজ করি নাই। তো এখন আমরা এটাকে কপি করে দিই, কপি করে নিয়ে আমাদের কোডে সাবমিট করে দিই, তাহলে ইনশাল্লাহ এটা দেখুন সাবমিট হয়ে যাবে। এটাকে রিলোড দিই, দেখুন আমাদের স্ন্যাক্স এর যে কোডটা আসলে সেটা আমাদের এখানে অ্যাকসেপ্টেড হয়ে গেছে। তো আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, আল্লাহ হাফেজ।